কে রাঘব? জ্যোতিষ্কার বন্ধু পরিচয়ের বাড়িতে এসেছিলাম। ওই ছেলেটি রাঘব, তাকে তো তুই চিনতেই পারল না। কাল সন্ধেবেলায় পার্ক সার্কাস ওর সাথে তুমি কি করছিলে? কাল সন্ধেবেলা ও হ্যাঁ মনে পড়ছে, কীর্তন শুনতে গেছিলাম। কীর্তন না, কথা বলো না, একদম না। এবং তুমি তোমার ভগবানকে ধন্যবাদ জানাচ্ছ যে তোমাদের এই অবস্থায় শুধু আমি দেখতে পেয়েছি। কাকাবাবু দেখতে পেলে কি হতো ভাবতে পারছ? কি করতো তোদের কাকাবাবু? আমাকে দেখলে আমার গর্দা দিত? শুধু কথা বলতে দেখলে তো কিছু প্রশ্নই উঠতো না। মানে কি বলতে চাইছিস তুই? তুমি ওকে টাকা দিচ্ছি কেন? মানেটা বোঝাতে গিয়ে আমার 6 মাস বয়স বেড়ে গেছে, তবু তোরা বুঝলি না। ওরে তিস্তার বাচ্চাটা যখন জন্ম নিবি তখন তোদের কাকা বাবু দুধে মাছি পড়ার মতো তুলে ফেলে দেবে। ও একটা বাচ্চা, কোনো হাতি ঘোড়া নয়। কাকাবাবু আমাকে ছাড়া একটা মিটিং পর্যন্ত অ্যাটেন্ড করেন এবং সেটা তুমি জানো। হ্যাঁ, ওই মূর্খের স্বর্গেই বাস কর। তুই কেন বুঝতে পারছিস না? আজ তোরা কাকাবাবুর পিছু পিছু ঘুরে বেড়াচ্ছিস, আর কিছুদিন পর বাচ্চাটি যখন বড় হবে তখন তোরা দু ভাই ওর পিছনে হাত পেতে ঘুরে বেড়াতে হবে। তো বড় মন কারো কাছে হাত পাতে না। আমার যেটা অধিকার সেটা আমাকে ভালোই ভালো দিয়ে দিলে খুব ভালো, তা নাহলে আমি জানি কি করতে হয়। আর মা, এই রাঘব বা হোয়াট এভার হিজ নেম ইজ, ওকে যেন ফার্দার আমি বাড়িতে না দেখতে পাই, আর যদি দেখতে পাই তুমি তোমার ছেলেকে খুব ভালো করেছেন। গুড নাইট। আমি তোর মা, আমি শত্রু নই। তোরা তোদের কাকাবাবুকে চিনতে পারছিস না, যেদিন চিনতে পারবি সেদিন অনেক দেরি হয়ে যাবে। পছন্দ হয়েছে কার্ড? চুপ করে আছো কেন রোহিণী? দেবজিতের মতো একটা অত ভালো ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে চলেছে, তোমার তো এখন খুব খুশি খুশি থাকার কথা, তাই না? আমার কিছু করার নেই দিশা। এই সিদ্ধান্তটা তুমি কেন নিলে রোহিণী? তুমি তো জানো দিস্তা আমি নিতে চাইনি, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আপার মুখের দিকে তাকিয়ে পারলাম না তিস্তা, না বলতে পারলাম না। কিন্তু এইভাবে একটা নতুন জীবন শুরু করা যায় রোহিণী? তোমার এই সিদ্ধান্তের উপরে তিনটে জীবনের সুখ দুঃখ নির্ভর করছে। এই বিয়েটা করলে না তুমি সুখী হতে পারবে, না দেবজিৎ, না নীল। তিস্তা, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? সত্যি কথাটা জানতে চাও? আমি আমার মনের কথা শুনতাম। আমি নিজেকে কষ্ট দিয়ে কোনোদিন কোনো কাজ করিনি রোহিণী। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে তিস্তা, এখন কিচ্ছু ঠিক হয়নি রোহিণী। রোহিণী প্লিজ, এখনো সময় আছে, তোমার সিদ্ধান্ত বদল করো প্লিজ। কি বলছো কি তিস্তা? বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, আত্মীয় স্বজন সবাইকে বলা হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন যদি সবই কিছু হয় না রোহিণী, এটা তোমার জীবনের প্রশ্ন, প্লিজ তুমি এখনো তোমার ডিসিশন চেঞ্জ করতে পারো। না তিস্তা, আমার বিয়ের সঙ্গে
বাবার সম্মান, এই বাড়ির সম্মান জড়িয়ে আছে তিস্তা। তোমার প্রতি নীলের ভালোবাসা, তার কোনো সম্মান নেই রোহিণী, তার কোনো দাম নেই তোমার কাছে। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে তিস্তা। ভাগ্যের দোষ দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো না রোহিণী, ভাগ্যটাকে কিছু নয়। দেবজিৎ আর নীলের মধ্যে তুমি নিজে সুচিন্তিতভাবে দেবজিৎকে পছন্দ করেছো, এটা তোমার ভাগ্য নয়, এটা তোমার পছন্দ। আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এই বাড়িতে কি সর্বনাশটা না ঘনিয়ে আসছে, আমি তো কম চেষ্টা করলাম না। ঠাকুরপা, ওই মেয়েকে তুমি বাড়ি থেকে বার করবে কিনা? কয়েকটা ছবি দেখিয়ে কিছু প্রমাণ হয় না, শুধু শুধু তুমি তিস্তাকে অবিশ্বাস করো না রতি। কেন, একদিন তুই ছবি দেখেই বিশ্বাস করেছিলি যেটা অনির বাচ্চা। তিস্তা প্লিজ, তুমি এখন চুপ করে দাঁড়িয়ে থাকো, তুমি কেন কিছু বলছো না? কারণ ওর কিছু বলার নেই, চলো তুমি আসো, চলো চলো। মাসিমা, মাসিমা, আপনি তো ওদের বলুন, এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না, প্লিজ। তবে কি হচ্ছে নাকি বৌদি? ওকে চলে যেতে বলো না। রাঘবের টুকটা কাজে লাগলো না মনে হচ্ছে। বাবা, এটা এত বোকা, ঠিকর বাবার মতো ভেবেছিলাম হাতিটা আমাকে বুঝবে। আচ্ছা, ওরা কেন বুঝতে পারছি না? ওদের কাকাবাবু একটা শয়তান, একটা নিষ্ঠুর। এই ওষুধ বাজারে ছেড়ে কোম্পানির কোটি কোটি টাকা মুনাফার স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন সফল করার জন্য ও আমাকে খুন করতে দ্বিধা করবে না? ঠিক না, হাসতে হাসতে নিজের ভাইকে খুন করতে পারি, চোখের পলক পড়তে না পড়তে সে তো আমার দুটো ছেলেকে শেষ করে ফেলবে। আরে, তোরা কেন বুঝতে পারছিস না? আমি তোদের মা, তোদের ভালোর জন্যই তো জিনিস যদি কাজের সময় খুঁজে পাই, আর বাড়ি তন্নতন্ন খুঁজেও পাবে না। কেমন বাবা তেমন কি, ও তো কাণ্ড, আমার আলমারি থেকে পর্দা বেরোচ্ছে।
কিন্তু আপনার মনে আছে ইন্দু যেদিন প্রথম বাড়িতে বউ হয়ে এলো? আজ আমার বাড়িতে বিয়ে। রোহিণীর বিয়ে আর বাড়ির ছোট বউ আমাদের ইন্দু নেই। বাবা, কোনোভাবে ইন্দুকে ফিরিয়ে আনা যায় না, তাই না? কোথায় পাবো ওকে বলবো মা? তাই তো, যে অভিমান করে ইচ্ছে করে লুকিয়ে থাকে তাকে কি খুঁজে পাওয়া যায়? আমার মাথা ঠিক নেই, বোকার মতো কথা বলছি। আচ্ছা বলবো মা, আগে ও ইন্দুর বাবারও আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? না, আপনার ছেলে অনেক চেষ্টা করেছে, ওদের দুজনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ইন্দু যখন বিয়ের পর প্রথম এলো, ওর মানে তো আপাকে বলেছিল, আপা আপনি আমার মা। সবকিছু করার আগে আমাকে জিজ্ঞেস করতো, আপা এটা কি করবো, ওটা কি করবো, সবকিছু আমাকে না জানিয়ে ওর শান্তি নেই। অথচ দেখো এত বড় সিদ্ধান্তটা নিলো আমাকে জানানোর কোনো প্রয়োজন বোধ করলো না। একবার যদি বুঝতে পারতাম এত বড় একটা কাণ্ড বাড়াতে যাচ্ছে। আমার কি মনে হয় জানেন, একবার যদি রোহিণীর বিয়ের খবরটাও পেত ও আমাদের ছেড়ে দূরে থাকতেই পারতো না, তাই না? কে জানে, হয়তো পারতো না, বুঝি না এখন আর কিছু। কি করতো কি করতো না বুঝতে পারলে যে যাই পাবুক না কেন, আমি জানি রে ইন্দু তুই ফিরে আসবি। আমার মন বলছে তুই আমার ছেড়ে থাকতেই পারবি না। চিংড়ি মাছের মালাইকারি, তোপসে মাছের ফ্রাই, এইবারে মনে পড়েছে এটা হচ্ছে। এবার আমি লিখবো আমার পছন্দেরটা। আমার পছন্দের হলো চিকেন না মাটন, চিকেন বিরিয়ানি। তখন থেকে এবার তুই লেখ একটা লিস্ট, তোরা ঠিক করে বানাতে পারিস। কি বিরিয়ানি লিখবি লেখ? চিকেন না মাটন, কাক, কাকের বিরিয়ানি, কাকের মাটন বিরিয়ানি। তুই আজকে যে যা করছিস, কোন তুই তুই কাকের বিরিয়ানি কেন বলছিস? করিস না তুমি জানো আমাকে বললো কাকের বিরিয়ানি? না এরকম বলবে কেন, আমি একটা লিস্ট বানাচ্ছি সিরিয়াসলি এরকম বসে কেন? ওই আর কি করছিস, তুমি বাজার যাবে না? হ্যাঁ যাচ্ছি, চাটা খেয়ে পুরো রান্না বান্না বাকি আছে, আমি বকাটা খাবো তো। যাচ্ছি যাচ্ছি। তোমার একটু দেখো না আমাদের লিস্টটা দেখো, আমি আমার মরার সময় এই শোনো না, এই বকাটা ছাড়ো বৌমা। এই যে তিনতলা ঘর পরিষ্কার হয়েছে, একটু বাকি আছে। বাকি থাকে কেন, এক্ষুনি সময় এসে পড়বে, কোনো কিছু খেয়াল থাকে তোমাদের কাজের বাড়িতে? ভালো লাগে না বাবা আমার। এই মামা এক মিনিট, এই এই শোনো না, তাহলে চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি বলো তো? মাটন বিরিয়ানি। আচ্ছা নিরামিষ কি হবে ভেবে দেখেছো? হ্যাঁ ভাবলাম তো, খালি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এই করলে হয় না? ভেজ বিরিয়ানি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আজ খাবো মোগলাই খানো। এই ছেলে অনর্মন্ত দোলা, খালি ছক 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 করে বেড়ায়। না না যাই বলো মা, এই ব্যাপারে কিন্তু আমাদের জয়বাবু হলো মাস্টার পিস, যাকে বলে দ্য বেস্ট জাজ। ও গালো যা, আয় নিশি, কি কাদা দি হ্যাঁ এই করছিস, চ আমার সঙ্গে।
অমঞ্জুরি জল সমস্ত দেখছি ভেটকি মাছের পাতুরিটা আমি খাবো। আরে ওইদিকে রান্না কর, এদিকে ওইদিকে। আচ্ছা সর, কি করছিস? দেখ। হ্যাঁ দেখছি, বাঁদরি দাঁত দেখাচ্ছে আমাকে, কি কামড়াবি নাকি? তুই চোখে দেখতে পাস না অন্য? কেন, ঠিকই তো আছে সবকিছু, জামা দেখছে। এই তো বলি, কি হয়েছে? আমার নতুন চশমা কেউ দেখছেই না। ও মা, ভারী মিষ্টি লাগছে তোমায়, যে এত সুন্দর এই চশমাটা না পড়লে বুঝতেই পারতাম। কিন্তু কে দিল ভাই? কে দিল? আমাদের জয়দা। তুমি এটা একটা কাজের কাজ করেছো ভাই। তখন থেকে বললাম ঘরগুলো একটু পরিষ্কার করে এসো। তিসাদি তুমি? পরীক্ষা? না এমনি পড়ছিলাম, তুমি বসো না। বাবা, তুমি তো খুব লক্ষ্মী ছেলে দেখছি। কেন? না, বাড়ির শুদ্ধ সবাই বাইরে হই হুল্লোড় করছে, তুমি ঘরের মধ্যে বসে পড়াশোনা করছো। তুমিও তো যাওনি। তা কেন, তুমি তো বৌদির নিজের ভাই। নিজের ভাই? না আমি তো নিজের ভাই নই, আমি তো কাজিন। কাজিন? তাহলেও নিজের তো বটেই অর্জুন, তুমি তো এই বাড়ির কুটুম, এই বাড়ির উৎসবে অনুষ্ঠানে পার্টিসিপেট করবার অধিকার তো তোমার আছেই, তাই না? অধিকার? তুমি কাতের কুলের অর্জুন, তোমার বাবা মা আসছেন না? বাবা মা? হ্যাঁ। আরে বাড়িতে এতদিন পরে একটু বিয়ে লেগেছে, বৌদির আত্মীয় স্বজনকে সবাইকে নিশ্চয়ই ডাকা হয়েছে। বাড়িতে সবাই খুব ব্যস্ত। বাবা ভীষণ ব্যস্ত, আসতে পারবে না। ও, কিন্তু কেউ আসবে না? না, বাবা আসবে না তো, মা কি করে এত দূর একা একা। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি উঠি। স্যার, ডিস্টার্ব করবেন না, যান।
স্যার মিস্টার চৌধুরী এসেছেন। মিস্টার চৌধুরী এসেছেন তো আপনি কি বসান, আমি কি করব? কিন্তু স্যার দেখুন 11:30টার সময় জেনিটেকের মিস্টার চৌধুরীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, সো প্লিজ গো নাও। ও মাই গড, স্যার মিস্টার চৌধুরী এসেছেন। হ্যাঁ, আরে মিস্টার চৌধুরী এসেছেন তো আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন, যান নিয়ার সঙ্গে কি মুশকিল। শুনুন শুনুন শুনুন, আমাকে একটা ফাইল এনে দিন তো। কোন ফাইলটা স্যার? যে কোনো একটা খালি ফাইল। ওকে স্যার। কি করবো, আমার অর্ধেক কাজ এখনো শেষ হয়নি। স্যার ফাইল। হ্যাঁ দিন, জানো জানো। মে আই কাম ইন? মিস্টার চৌধুরী প্লিজ ডু কাম, নাইস মিটিং ইউ।